আবারও একটা সুন্দর রান্না নিয়ে চলে এসেছি, ভেটকির কাঁটা চচ্চড়ি। এই কাঁটা চচ্চড়ি আমাদের সবার খুব প্রিয়, তো দেখে নিন কীভাবে রান্না করেছি। তেল গরম হয়ে গেলে বেশ এক মুঠো রসুন কোয়া দিয়ে দিলাম, তাতে দেব গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচে রেখেছি, সেগুলোকে দিয়ে দেব। তো আমি এখানে 200-300 গ্রাম কাঁটা নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি দুটো গোটা পেঁয়াজ আর এক মুঠো রসুনের কোয়া। এগুলোতে ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব, তেল থেকে ছেঁকে তুলে নেব। আরও একটু আদা বাটা দিয়ে দিলাম, নিজের মতো করে রান্না করেছি আমি, তাই জানি না আমি আমার মতো করে করেছি। তো আমি সেগুলোকে ছেঁকে তুলে নেওয়ার পরে ওই তেলে আমি মাছের টুকরোগুলো বা কাঁটার টুকরোগুলো ভেজে নেব। এই রান্নাতে কিন্তু খুবই বেশি তেল দিয়ে আমি রান্না করেছি, এটাতে তেল একটু লাগে, সর্ষের তেলেই পুরো রান্নাটা হবে কিন্তু। তো এই রান্নাটা আমি ভেজে নিয়েছি, মাছের কাঁটাগুলোকে সব ভেজে নিয়েছি, ভালোভাবেই ভেজে নিয়েছি দেখুন। আর তারপরে ওই তেলে আমি যে তেলটা আছে ওতে আরেকটু তেল দেব, আর তারপরে তাতে আমি আবারও গোটা জিরে ফোড়ন দেব। আমি চিনি দিয়ে দিলাম, অল্প চিনি দিয়ে দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দেব। তারপর আমি বেশ একটা গোটা টমেটো কুচে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো। আমি শুধু চিনিটা মেল্ট হওয়ার জন্য চেষ্টা করছিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, তারপর একটা টমেটো কুচুনো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর একটা বাটিতে করে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োর পেস্ট করে রেখেছি, সেটা ঢেলে দিলাম, নাড়িয়ে নেব। মশলা কষা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর ভাজা মাছের কাঁটাগুলো দিয়ে দেব। টমেটোটা বেশ মেল্ট হয়ে এসছে, আলতো করে কিন্তু নড়াবেন, নাহলে কাঁটাগুলো তো ভাজা রয়েছে ভেঙে যেতে পারে। আস্তে আস্তে করে মশলাগুলো, সমস্ত মশলা ওর গায়ে লাগিয়ে নেবেন। এরপর যে ভেজে রাখা রসুন পেঁয়াজ আদা বাটা এগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু আস্তে করে করে ওগুলোকে সব জায়গায় মিশিয়ে নেব। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, সেটা তো আপনাদেরকে আর শোকাতে পারবো না, তো আপনারা নিজেরা রান্না করে খেয়ে দেখবেন। তারপর আমি একটু ঢাকা দিয়ে দেব, এইভাবে একটু ঢাকা দিয়ে দেব, তবে ঢাকা দিয়ে কিন্তু কোথাও চলে যাবেন না, 1-2 মিনিট পরে ঢাকনা তুলে নেবেন, নাহলে ছুঁয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে কাঁটাগুলো। আমার তেল বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে, একটু নাড়িয়ে আমি এরপর কিন্তু জল দিয়ে দেব, অল্প হাফ বাটির মতো জল দিয়ে দেব, কারণ আমার সব কিছু তো মশলা ভেজে সিদ্ধ হয়ে গেছে। এই নাড়াতে নাড়াতে আমি হাফ বাটি জল দিয়ে দেব, দিয়ে এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, আর নুন ছড়িয়ে দিলাম পরিমাণ মতো। আমি কিন্তু মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর অবশ্যই কিন্তু যে কোনো কাঁচা মাছ ভাজার আগে লেবুর রস দিয়ে ভাজবেন, আমিও লেবুর রস দিয়েছি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন। দেখুন একদম পুরো মাখা মাখা হয়ে গেছে তরকারি, এইভাবে নাড়িয়ে নিলেই আমার রেডি
ব্যাস হয়ে গেল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।